যেমনটি বলছিলেন যে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতির বিষয়টি, আমি আসলে সকাল থেকে এই মুন্সিগঞ্জের বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্রে আমি ঘুরেছি। তো সকালে কেন্দ্রগুলিতে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই কম ছিল। আমি যদি এখন আমার পিছনে এই কেন্দ্রের বাইরের যে দৃশ্যটা আমি যদি দেখাই, যে এখানে কিন্তু যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং এই পুরো রাস্তাটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের একেবারে প্রচণ্ড ভিড় রয়েছে, তারা আসছেন ভোট দেওয়ার জন্য। এবং এই কেন্দ্রে যে যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন এবং প্রার্থীদের যারা প্রচারণার দায়িত্বে আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে এই উপজেলাতে চেয়ারম্যান প্রার্থীদের একটি ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এর ফলে কিন্তু ভোটারদের মধ্যে একটা ব্যাপক আগ্রহ রয়েছে। এবং সকালে যেহেতু মানুষের অনেক ধরনের ব্যস্ততা থাকে, অথবা সেই হিসেবে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও এখন কিন্তু ভোটার উপস্থিতি বাড়ছে, এবং এখানে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা আশা করছেন যে যত সময় যাবে ভোটার উপস্থিতির সংখ্যাটা আরও একটি বাড়বে। এখানে দুটো নির্বাচনী কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে, ভোটার রয়েছেন প্রায় 6,000-এর মতো, এ পর্যন্ত প্রায় 15% মতো ভোটার এখানে ভোট প্রদান করেছেন। তবে উপজেলা নির্বাচনের যে ভোটার উপস্থিতির প্রবণতা, আমরা আগের দুটো ধাপে কিন্তু ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল, প্রথম ধাপে 36% ভোটার ভোট দিয়েছেন, দ্বিতীয় ধাপে 38% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমি এখন যে উপজেলায় আছি, এই উপজেলার নির্বাচনী কর্মকর্তারা আশা করছেন যে 50%-এর বেশি ভোটার উপস্থিতি হয়তো এখানে তারা পাবেন, এবং তারা বলছেন যে আসলে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকার কারণে ভোটের প্রতি যে মানুষের একটি আগ্রহ রয়েছে এবং সেইটির প্রতিফলনই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রেখেছি যে সকাল থেকে আমরা এখানে দেখেছি যে পুরুষ ভোটারদের উপস্থিতি বেশি ছিল, তো কিন্তু যত সময় যাচ্ছে আবার নারী ভোটারদের উপস্থিতি অনেকটা বাড়ছে, যে নির্বাচনী কর্মকর্তারা বলছেন যেহেতু নারীদের ব্যস্ততা হয়তো সকালবেলা একটু ছিল, সেই কারণে তারা আশা করছেন যে ভোট শেষ যখন হবে তখন যে ফিগারটা আসবে সেখানে একটা সন্তোষজনক চিত্র দেখা যাবে ভোটার উপস্থিতির বিষয়ে। আর আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি আমি দেখছি যে এখানে আমি দুটো উপজেলা ঘুরেছি, মোটামুটি বলা যেতে পারে একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান চলছে।